বয়স নয়, স্টারডমটাই আসল। বিষয়টা ভারতের দক্ষিণ সিনেমায় স্পষ্ট। তামিল তেলেগু ইন্ডাস্ট্রির নায়কেরা বার্ধক্যে চলে গেলেও নায়ক চরিত্র ছাড়েন না। রজনীকান্ত থেকে শুরু করে চিরঞ্জীবী, নাগার্জুনা, নান্দামুরি বালকৃষ্ণ সবাই ষাটের গণ্ডি পেরিয়েছেন বহু আগে, কিন্তু এখনও নায়কের ভূমিকায় বড় পর্দায় হাজির হন দিব্যি। ওদিকে তাদের ছেলেরাও ইতোমধ্যে নায়ক হিসেবে পেয়ে গেছেন প্রতিষ্ঠা। ফলে বেশ কিছু নায়িকার ক্ষেত্রে বাবা ও ছেলে দুজনের সঙ্গেই নায়িকা হিসেবে রোমান্স করতে হয়েছে পর্দায়। আর আমাকে দিয়ে রিপোর্ট। 2014 সালে মুক্তি পাওয়া ইয়ে ভাডু সিনেমায় রামচরণের নায়িকা হয়েছেন শ্রুতি হাসান। এরপর চলতি বছরের ওয়াল্টার ভিরিয়া সিনেমায় রামচরণের বাবা চিরঞ্জীবের সঙ্গে দেখা গেছে তাকে। বাবা ছেলে দুজনের সঙ্গেই শ্রুতির রসায়ন পছন্দ করেছে দর্শক, ফলে দুটি সিনেমায় পেয়েছে বক্স অফিসে সাফল্য। তেলুগু সিনেমা খিলাড়ি নাম্বার 150 এ চিরঞ্জীবের সঙ্গে অভিনয় করেছেন কাজল আগরওয়াল, ছবিটি বক্স অফিসে পায় দারুণ সাফল্য। অন্যদিকে রামচরণের সঙ্গে অভিনয় করেছেন মাগাধীরা নায়ক গোবিন্দুদু আন্দারি ভাটেলা সহ একাধিক সিনেমায়। বাবা ছেলে উভয়ের সঙ্গে নায়িকা চরিত্রে সফল তিনি। তামান্না ভাটিয়া, বাহুবলী খ্যাত এই নায়িকাও রামচরণ ও তার বাবা চিরঞ্জীবের বিপরীতে কাজ করেছেন। 2012 সালে মুক্তি পায় রাম ও তামান্নার রাজা ছবিটি, তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এটি। অন্যদিকে চিরঞ্জীবের সঙ্গে তামান্নাকে দেখা যাবে ভোলা শঙ্কর সিনেমায়, এটি মুক্তি পাচ্ছে আগামী 11 আগস্ট। 2019 সালে মুক্তি পাওয়া মান্না ধুধু সিনেমায় নাগা অর্জুনের সঙ্গে দেখা যায় রাকুলকে, কিন্তু ছবিটি সারা জাগাতে পারেনি। এরপর 2017 সালে নাগার্জুনার পুত্র নাগা চৈতন্যের সঙ্গে রারান্দই ভেডুকা ছুধামে কাজ করে সাফল্য পান। ছবিটির বক্স অফিস কালেকশন বাজেটের চেয়ে দ্বিগুণ। 1982 সালে মুক্তি পাওয়া কালিযুগ রামেডু সিনেমায় এন ডি রামা রায়ের সঙ্গে কাজ করেন এ অভিনেত্রী। এর 2 বছর পর তার পুত্র নন্দামুরি বালাকৃষ্ণর সঙ্গে কাজ করেন রতি। অনামিকা তিথি, দেশ বিনোদন।